আচ্ছা, তোমাদের লাইনে কি জিএসটি চলে? মানে না, তাহলে টিডিএস কেটে তোমায় কত দিতে হবে বলো? কি ব্যাপারে মিসেস সরকার, আমি ঠিক বুঝতে পারছি না। তোমার নামের স্পেলিংটা কি? নামের স্পেলিংটা কেন? নো, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইট রং। বলো স্পেলিংটা কি নিয়ে কথা বলছো? দেখো, আমি জানি, আমি তোমাদের লাইফস্টাইল জানি, আর তোমার নিশ্চয়ই একটা ভালো রেট আছে। আর তাছাড়া আমি তো একটা এনজিও চালাই, আর আমি তো সোনাগাছিতে আমি যাই, তো জানি ওদের কি অবস্থা। আমি জানি তোমাদের টাকা দরকার, তা তুমি বলো আমাকে কত লাগবে। আপনি একটু বাড়াবাড়ি করছেন, এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। তো কিভাবে বলবো? ফুলচন্দন দিয়ে পুজো করে? Don't you dare talk to me like that. তুমি নিজেকে অর্ণবের যোগ্য ভাবলে কি করে? হ্যাঁ শোনো, আমি বুঝতে পারছি তোমার হয়তো চেক নিতে অসুবিধা হবে, ট্যাক্স প্রবলেম। হ্যাঁ, ওকে, এ নাও এই ক্যাশটা ধরো, অ্যান্ড জাস্ট লিভ। হ্যাঁ, ওকে। আপনি আমার চেয়ে বয়সে অনেকটা বড় মিসেস সরকার, তাই আপনাকে কিছু বললাম না। আপনি বাড়ি যান, ঠান্ডা মাথায় আপনার ছেলের সঙ্গে গিয়ে কথা বলুন, অর্ণব আপনাকে বলে দেবে সব কিছু। এই যে এমওইউটা সাইন হয়েছে না, এটা আমি ছাড়া হতো না। হ্যাঁ তাই? হ্যাঁ, ওকে ফাইন, দেন চার্জেস ফর দ্যাট অ্যাজ ওয়েল। বলো কত ড্যামেজ দিতে হবে, আমি তোমায় দিয়ে দিচ্ছি। তবে এক মুহূর্তের জন্য ভেবো না যে আগরওয়ালের পোষা স্কট আমাদের বাড়ির বউ হবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, হোয়াট দ্য হেল আর ইউ টকিং? গলা উঠিও না, গলা উঠিয়ে কথা বলবে না আমার সঙ্গে। সরি, আই এম ভেরি সরি ম্যাম, প্লিজ। আমি আর অর্ণব আপনার ছেলে, আমরা সেটেল করতে চাই। উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইচ আদার। আপনি অর্ণবকে জিজ্ঞেস করবেন, আমি সত্যি ওকে ভালোবাসি খুব। জাস্ট বিলিভ মি ম্যাম, প্লিজ। সত্যি ভালোবাসো ওকে? হ্যাঁ, ওকে ছাড়া বাঁচব না। ওকে, ঠিক আছে, চেক ক্যাশ কিচ্ছু নিতে হবে না, আমি আরটিজিএস করে দিচ্ছি, লিভ হিম। জাস্ট গেট দ্য ফাক আউট অফ হিয়ার, গেট দ্য হেল আউট অফ মাই রুম। ডোন্ট ইউ ডেয়ার শাউট এট মি। কি করে তোমার এত বড় সাহস হয় আমার উপর কথা বলার? রাস্তার নোংরা একটা মেয়ে ছেলে, জাস্ট 2 মিনিট লাগবে, জয়েন্ট সিপিকে একটা ফোন করব, হিড় হিড় করে টানতে টানতে তোমাকে লকআপে পড়বে। তুমি চেনো না আমাকে, এমন ফাঁসান ফাঁসাবো না। ফাঁসাতে কি আপনি একাই পারেন মিসেস সরকার? কে? এই যে আপনি আপনার হাঁটুর বয়সী বয়ফ্রেন্ডদের নিয়ে হোটেলে এসে রাত কাটান, এই যে এত রকম অনুষঙ্গ নিয়ে সারা রাত খেলাধুলো করেন, আবার খেলতে খেলতে নিশাতুর গলায় আপনার সঙ্গীকে উদ্বুদ্ধ করেন, তার না রেকর্ডিং আছে আমার কাছে, ভিডিও রেকর্ডিং। পুরো দুটো সিজন ওয়েব সিরিজ হয়ে যাবে, দুপুর নাচ জামাই দেখবেন নাকি? শুনুন মিসেস সরকার, অর্ণব আপনার হাতের পুতুল নয়, আর ওকে যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়ার বিন্দু মাত্র চেষ্টা আপনি করেন, আমি কি করব জানেন তো? ওই ভিডিও রেকর্ডিংগুলো হোয়াটসঅ্যাপ করে সবাইকে পাঠিয়ে দেব, আপনার স্বামীকে, আপনার ওই সোনাগাছির এনজিওর মেম্বারদের, আপনার কিটিপাটির বন্ধুদের, আর ওই জয়েন্ট সিপিটিভি কাদের কথা বললেন তাদের। তাই আর কোনো রকম বাড়াবাড়ি না করে চুপচাপ বাড়ি চলে যান, অষ্টমঙ্গলায় দেখা হবে, কেমন? আউট। আধুনিককে নিউ এজ করি আমরা, ক্লিশেকে ভেঙে ডিফারেন্ট হতে পছন্দ করি আমরাই।
জানা কথা মানা ছেড়ে অজানাকে খুঁজি আমরাই। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।